ইয়া রাসূলুল্লাহ, এই আপনি সেই রকম আমাদেরকে উম্মতকে নিজের সন্তান মনে করে নিজে কষ্ট করে হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন সময় অসময় ধ্যান করে তারপরে আপনি সত্যকে শিখিয়ে গেছেন, সত্যকে ধরিয়ে গেছেন, সেই সত্য সাধনার পথ সেটাই আমাদের আলিঙ্গন করার বিষয়। কিন্তু কেন নাই আজ সুফিবাদ পারসি ভাষার উপরে, তার ভাণ্ডটি পারসি ভাষা, পারসি ভাষার মধ্যেই সুফিবাদের মূল রহস্য। কিমিয়ায়ে শাহাদাত বলেন, মাসনবী শরীফ বলেন, মাওলানা জালালউদ্দিন রুমির যেটা বিশ্ববিখ্যাত সেটাও পারসি ভাষায় রচিত। ওহাবিরা সৌদি আরবের ওহাবিরা দেখলেন যে না, এরা তো সুফিবাদ মানে না, এদেরকে তো তাড়ানো যাবে না পৃথিবী থেকে, কি করা যায় কি করা যায়, কি করে এই সুফিবাদের গোড়াটা উঠিয়ে দেওয়া যায়। মিটিং বসল সৌদি আরবে, মিটিং বসার পরে একজন জ্ঞানী লোক বললেন, মহারাজ যদি সমস্ত পৃথিবীর মাদ্রাসা থেকে পারসি ভাষাটাকে চিদিয়া কেটে বাদ দিয়ে দিতে পারেন তাহলে আর সুফিজম থাকবে না, আজ পৃথিবীর কোন মাদ্রাসায় আর পারসি ভাষা পড়ানো হয় না। আগে আমরা দেখতাম মাদ্রাসা থেকে শত শত আল্লাহর অলি বেরিয়ে আসত, আর আজ ওই পারসি ভাষাকে চিদিয়া কেটে দিবার পরে কি হয়েছে, নিউটনের সূত্র, এভরি অ্যাকশন হ্যাজ এন এক্সাক্টেড ইকুয়াল অপোজিট রিয়াকশন। আজ সেই মাদ্রাসার থেকে আগের দিনে শত শত অলি বের হতো, আর আজ এই একবিংশ শতাব্দীতে মাদ্রাসা থেকে তালেবান বের হয়। কি জোশ, যেন কি কায়েম করে ফেলবে। সুফিবাদ কে ধ্বংস করার জন্য, সুফিবাদকে দমন করার জন্য কত রকম প্রচেষ্টা, কত রকম